Hey, pas mes mains. Pas mes mains. বাড়িতে প্রত্যেকটা দিন শুধু শুধু চিল্লাচিল্লি করো। মিয়া যখন শাসন করে তখন তুমি আমার শাসন করো। আমি মিয়া আজকে থেকে শাসন করব। তুমি আমার কোনো শাসন করা হবে না। কোন মেয়েটা বিয়ে দেন নাকবো? গ্রামের ব্যবসা বেশি ভালো না। মেয়া তো ড্যাং 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 করে ঘুরে ঘোরার না গাল। মাইসি কি ভালো কয়? ঘোরার লাগানে যে আমার লাগে যে চাপা গোনা কত চাই চাপা গোনা মিয়া জন্য করা হারো না। তোমার শাসনি তাহলে ওড়াই সাজা পাবো বুঝো না? আমার শাসন মতো এখন তুমি ওরকম তুমি হও নাই। হই নাই হই নাই। হ্যাঁ মেয়া দাই সারা দিন বাই থাকে না। কার বিষে ঘুরে কোন বান্ধবীর বাড়ি যায় এই খবরটা তুমি রাখবা না? আমি পারবো না রাহার লাগিয়া। খাবার মারবা ডাক বতন আনবার খাবা। এই যে দেখো বেশ কম কথা কবা না বাড়ির মধ্যে বুঝো নাই? তোমার মিয়া তুমি দেখো যে এমনি করো এমনি ঘুরে ওমনি ঘুরে এমনি লাভ পারো ওমনি লাভ পারো এমনি মানুষ খারাপ করে তুমি শাসন করা হারো না? আজকে ঘুরে মিয়া যদি বাড়ির বাইরে যায় তরে তোর বাপের বাড়ি বাড়া মনে রাখিস। আচ্ছা আমি যাবো না বাপের বাড়ি। আবার না বকেল আছে আজকে তোমার মিয়া বাইতে হোক খালি গাছের লগে ঝুলাবো। হ্যাঁ ঝুলাবি। আচ্ছা আর বাইরে যাই যা করে ছেলে কথা লাগা তুমি আবার দাও চিন্তা করো বাইতে কি অশান্তি গুলো আসে করছে আজকে গনে গেছে আয়ানিক বাইতে তারপরে দেখা মনে ভাই তার মাথা একবারে তোর নাম কনে তুমি ভাই জানে তার হতো জাইনা নিয়ে খালি এই যে কইছে যে জাইনা বাতার নাম করে আজলাম আজলাম জাইনা নিয়ে তুমি খালি কইতাম না এইজন্য ভালো লাগে না তোমারে। ওই তুই তো দুই দিন পর পর সুতা দেখাস। হ্যাঁ ময়নাল ডাকছে মতিন ডাকছে চার দহনে যাইতাছি। হ্যাঁ জাইনা থাকস কেন হেডা কর এখন তো চার দহনে জাইনে তালি এখন যে প্রেম করবা নিয়ে গেছ চিন্তা করছ? হ্যাঁ দেখছ তোরা কি বেদ্য বার বড় ভাই সামনে জোসলায়া মাই কথা দিয়াছে হাসি হাসি বলে যে না ফাক দিয়াছে পরেই আমার নাহের মধ্যে কামড় দিয়াছে ভাই। পরে তো কামড় দিছিলি ভাই। না আমি কামড় লাগো না তাহলে আমি যাই ঢুকা যাবি প্রেম করবার এসে হারাম জাদা গো হারাম জাদা থাকো আমার কাছে গো ভাই তোর কাজ নাই তোমার মুখে থাকবে তোমার প্রেম হবো তাই না? একটা ভাই পাইছিলাম রে বড় ভাই সামনে যে ছোট ভাই প্রেম করতেছে হিনা যে কয়
কি ব্যাপার, এখনো আসতেছে না? দেখি যাই গাছ বাগানে গিয়া দেখা করে আসি, ওখানে আসতে যাই। এখন তুই আর খবর নাই কস, কোন সময় দেয়া শেখে তবু কতক্ষণ আর খারাই থাকবো কসে, যাই যাই গিয়া যাই দেখি আর কি আছে গুলি আর কি। সে কোন সকালে বের হয়েছে বাসার দিকে, দেরি করে গেলে আজকে আব্বা আমার সত্যি সত্যি মারবো। মনের ছোট ঘরে সুন্দরী গো রাগিলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একটা পতি। দেরি করলাম কেন তুমি? দেরি করবো না, মনে করো বড় ভাই নাকি মনে করো মেলা এখন কথা কাড়াকাটি করলাম এদিকে আসো, মনে করো মেলা এখন বড় ভাইরে বুঝাইলাম যে ভাই তুমি তো বিয়ে করে নিয়েছো, আমার তো বিয়ে থাকার কোনো খবরই নাই। ভাই কয় কি কয় যে বাপের বাড়া পুরুষ হয়ে যাবে একটা বিয়ে করে নিয়ে দেখাস দেখে, আমি তো প্রেমের খবর না আমার সে তাঙ্গু বড় ভাই বলে বেশি জানে। জানে না মানে আমার সাথে হেঁটে বেশি জানে, আজকে না এরা ভাঙে সিটা কইছি যে এই যে হেনে যাবো হেনে দেখা মানে বুঝছি। আসলে তো আমরা বড় ভাই আর ছোট ভাই, আসলে তো দুই ভাই হলো বন্ধু না গাল মনে করো। সবই তো ঠিক আছে, তুমি হয়তো তোমার ভাইয়ের সাথে ফ্রি আছো, আমি তো আর আমার আব্বা মার সাথে ফ্রি নাই। প্রেম করলি বারে বেকার না যায় ফিরে না যায় গা, ফ্রি না হইলে প্রেম করে হে প্রেম কোনদিন হে প্রেম কোনদিন বাড়তি হয় না। না গো তুমি এভাবে কথা কেউ না, বাড়িতে আম্মা আমার সঙ্গে সবসময় চিল্লাচিলি করে। চিল্লাচিল্লি করে লাভ হবো না, আমি মনে হলে দরকার যদি তঙ্গু বাড়তি থেকে যদি কেউ রাজি না থাকে তোমার আমি ফুসুত করে আগার বাড়তি নিয়ে দেবো, বড় ভাইয়ের পাশ আছে কোনো টেনশন নাই। তুমি জানো না গো প্রিয় তুমি যদি রাজি থাকো আমার বড় ভাই রাজি আছে মনে হয় কোনো টেনশন নাই, বুঝো নাই বুঝে কইছে যে মিয়া বিবি রাজি কি করে কাজী, বড় ভাই রাজি আমিও রাজি তুমিও রাজি, তোমার বাপ মা রাজি থাকবো না থাক কোনো সমস্যা নাই, খালি বিচ্ছুত করে বাড়তে দিয়ে বউ সাজাইয়া একবারে ডাইরেক্ট। সত্যি কইলা একশো বার তেলে যে কাম করো আজকের মতো যাও গা, মনে করো যে বাড়তে খালি ভাইয়ের না গালা ফেরা একবার ডাইরেক্ট নিয়ে যাবো কোনো টেনশন নাই। তুমি আমি সখী লাগি তোমার বান্দিয়া রাখিব তোমার হইয়া, তুমি সখী আমার বন্ধু লাগু এবার বাইতি দেব আমার পরে আয়ু এলাকায় প্রেম প্রীতি করো খারাপ দেখতাছি সব দেখাচ্ছে গ্রামের মেয়ারি নিয়ে ফুর্তি করবো দাস
ফুর্তি শিক্ষা দিয়ে দিম একবারে এ লাগার মলান গুন্ডা মলান এলাকার মেয়া নিয়ে ফুর্তি করবা তাই আমরা মাইনে নিবো মান সম্মান আছে আর কোন দিন এলি এলাকায় দেখি না বুঝতাও কি না হলে তোমার কি গিরি করে থাকবো না আমি যদি আন্দোর এলাকায় যদি কোনো হানে আড্ডা মারতে দেখি তোমার বুঝতাও কি কি মারো মারো মারলে মনে করো যে মনে করো তোমার এ পা মাও থাকবো না বুঝতাও কি এলাকাটা তুমি বেশি ভালো না এখন বড় হয়েছে ছোট করে নাই খুব ফুর্তি হয়েছে গান বাজনা করতে দিদি না মনে নেই গান বাজনা পরে কি গুতা গাতি হয়েছে না কিছু গুতা গাতি তো না গুতা গাতি মারি গেতে নেই গুতা গাতি দিছে কেন মারু দিছে মারু দিছে আমি বড় ভাই বন্ধু না
তোমার লাগে ওখানে দাঁড়ায় কথা বললাম না বাইতে গেছি মা আমারে খুব মারা মারছে এবারে মারছে ওই আঙ্গবাড়ির বউ মা আমাকে মারছে এই তো আমার মাই মারছে মাইছে মারে নাই ওই হুমু দিবে আমার বউরে বার মুখিছে নিকে তোমার বাপ নাই আব্বা সে আবারও মারে শিখাই দেয় কই আমি না থাকলে মারবা এই রকম তোমার বাপ মা নিজের কি না চাস্তো না নিজের নিজের বাপ হইলে পরে কোনদিন মেয়ের মা বেটে কি দিবি আমি 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 কি কও তুমি পরে ঘরে গেছি না মা কয় ঘরে আর আমি কইছি এই যে ঘরে কে ভাত দিও মার দিও না ঘরে নেই চোর মার মার ভালো আছে তুমি আয়া ভালো করছ খাবার না দিয়া মার খাবার দিছা শুনো তোমার নাম কি আরে মাইরে হাসবে রে মানে হাসে পপি কি ফুলকপি ফুলকপি না পপি ও পপি তো তুমি তো ভালো কইছিলেন দিতে আবার ডাবা ঠাইয়া দিলেন কে আরে না আমি হচ্ছে কপি হ্যাঁ আমি ধান বাইতে যাই বলে তুমি তুমি বড় ভাই বেশি আছো তুমি তেল ব্যবস্থা করে দাও কোনো টেনশন নাই এই দেখো না আমি একবার আই করছি আমি ভালো বেসাও হ্যাঁ ভালো বেসাও বাইতে যান সহজ হয়ে গেল গো বাইতে যাও না যে বাড়ির লোক কি এডার যাও দি নাই বুঝো নাই নেই যাওঙ্গা তাহলে আমি কাম করি কি কাজই দেখ জানি আর বিয়ার কিছু সাজনা কইছে না শাড়ি শুরু নিয়ে আই ঠিক আছে নিয়ে আমি বিরাজি কি আর করে কাজই